কেউ কিছু বলে না তারা এখানে ভিডিও মার খাচ্ছে এখানে বিয়ালার মার খেলো তখন কিছু লোক এখানে বাদি হয় তখন বলে তোমার জমি আছে না আমার জমি কাল তুমি এসছো এসছে তারা বাদি হয়েছে

ব্যবসা বাণিজ্য করি তাও করে না কোন পার্টির নেতারা এখানে কি হয়েছে শিবু সাজান শেখের সেটা শুনতে আসে বাস্তবে রূপ কিছু দেখাতে না পারে যে হ্যাঁ এইটা করলে তোমাদের এই সুবিধা হবে গরিব মানুষের সেটা কিন্তু বলছে না

ক্রিমিনাল আছে যারা এটা মনে করে পুলিশের আসছে না যে না আগের দিন এসেছিলো যত গ্রামের সব মেম্বার সুপারভাইজার যারা ক্রিমিনাল যারা ছিল তারা সব সাথে এসেছিলো পুলিশ হ্যাঁ কারণ একা একা ঢোকার ক্ষমতা সন্দেশখালীর বুকে নেই এটা একশো পার্সেন্ট বাইরের লোক বহিরাগতদের রাতের অন্ধকারে প্রায় ঢুকেছেই আসছে সেই আসছে একটা রাত ভালো করে ঘুমোতেও আমরা পারি না এখন মানুষ জমি এখন শুধু চাইছে জমিটা কিভাবে সাজান শেখকে বাঁচানো যায় তৃণমূল নেতাদের এই হচ্ছে কীর্তি ক্লাব দিনের পর দিন কি হচ্ছে এই সমস্যা ঠিক আছে দেখছি ওই দেখছি মানে বাদের খাতায় না হ্যাঁ এমন এমন লোক আছে বাড়িতে নিয়ে এসে রাতের পর রাত রাখছে সেখানে দেখো ডিউটি আছে পুলিশ আছে মানে মানে সেভিক টেভিক এরা অটোমেটিক ডিউটি করে আমির গাজির বাড়িতে কবে এটা এই গত দুদিন আগে ছিল পুলিশ জানে না পুলিশ গিয়ে মিটিং করছে তো গোপরে রাতের অন্ধকারে হ্যাঁ লঞ্চটা নিয়ে ওই দিক থেকে আপনি সংবাদেও দেখেছেন ডিজি গিয়ে নিজে ওখান থেকে আলোটা অফ করে দিয়ে গিয়ে ওর সাথে কথা বলছে মাঝ নদীতে গিয়ে লঞ্চ লঞ্চটা পুরো লাইট অফ করে দিচ্ছে কোন দিকে যাচ্ছে যাচ্ছে পাওয়া যে ঠিক রাত এগারোটা ঠিক সাড়ে এগারোটা এরকম এইসব বিশ্বাস করবো এখন তৃণমূল নেতারা যে করছে আমিও সেই তৃণমূলই করি কিন্তু করলে কি আজকে যে পরিস্থিতি ঘটে যে মানুষের মানে চালে পিঠ থেকে গেছে বাঁচার কোনো উপায় নেই মরতে যদি হয় শেষবারের মতো নড়ব যা হবে যদি কিছু করার থাকে তাহলে দেখতে পাবেন কিছু করার নেই কারণ আজকের যারা এই সাজান শেখ শিবরা কে নেতৃত্ব দিয়ে এরা মানে ধরুন বাঁচানোর জন্য তারা কি করছে রাতের অন্ধকারে বাড়িতে এনে রাখছে এর বাড়ি যদি দুদিন থাকে তার বাড়ি গিয়ে পাঁচ দিন থাকছে তার বাড়ি গিয়ে পাঁচ উত্তম সাধুরা এখন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার তো হয়েছে এইসব করেছে এই ঘটনার পরেও তো এই ঝামেলাটা হলো মানে এখন বর্তমানে কিন্তু এটা কি প্রশাসন জানে না বা প্রশাসন তুলতে পায় না চোখে ওদের অধরা এটা দেখতে পায় না এরা তো নিজের যদি কেউ জেগে ঘুমায় তাতে ঘুম তো ভাঙানো যায় না দাদা গুন্ডাদের ভয়ে চাপে পুলিশ ওদের দিকে মাথা ঝুঁকিয়েছে এবারে সন্দেশ মানুষ আর আমাদেরকে একসাথে চাপ দিতে হবে যাতে পুলিশ এই দিকে মাথা নয় দেখুন কোন সমস্যা নেই আমরাও তো লড়তে চাই একটাই কথা মানুষ ভাগাভাগি করবেন না আমি প্রথম দিনতে বলছি এটা খুব চেষ্টা চলছে হ্যাঁ মানে ভাগাভাগি করা দেখুন দশটা